ওইখানে ফ্যান চলছে, ওখানে যেতে পারছো না তুমি? এখানে ফ্যান চলছে, এটা কি মা? কোনটা? এটা বেদনা। জামাই টামাই যেন না লাগায়, বেশি দিও না আর দিও না, তুমি খেয়ে নাও। ও খেয়াল রেখো, কিন্তু আমি সাক্ষরটা তুলে নিয়েছি, তারপরে চলো যাক, চলো ভেতরে ঢোকো তাড়াতাড়ি, কি রোদের বেলা নিচে বেড়াচ্ছে। ছেলে দেখো, ছেলে গাড়ি ওয়াশিং হচ্ছে, যা গরম, গরমে আর থাকা যাচ্ছে না, বৃষ্টি হলে বেশি, বৃষ্টি হলে বিরক্ত, গরম হলে বিরক্ত, কোনো কিছু করতে এই সন্ধ্যের সময় সকালের দুপুরের তরকারিগুলো আছে, একটু ভাত করলাম, বাচ্চাদের একটু সুজি করলাম, তারপর তো ওই যে স্ন্যাক্স টাইপের ভাজলাম, এ করলাম। না রুটি খাবে তুমি, মুলি বাবালি বাবা, এই যে দেখ এত জামা দানো দেখাই, দেখছো এসব জামা কাপড় ডিপ হয়ে আছে, এগুলোকে বসে বসে ভাঁজ করি আমি আর মেয়ে, আমি ভাঁজ করে দেব। মেয়েকে বললাম তুমি আস্তে 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 হাঁটতে হাঁটতে সব এগুলো কাটতে, বলো এদিকে এসে বলো, এই যে আমার নাতনি কি বলছে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলো বলো বলো, হ্যাঁ জোরসে বলো বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা কেমন আছো বলো, তোমরা কেমন আছো? আসবে না আমার কাছে, আমি খেলা করব না তোমাদের সঙ্গে, তাড়াতাড়ি এসো, বলে দিদি আর জামা কাপড় গুছিয়ে নি, তারপর আবার এসে কথা বলবো, বলে আজকের বলবো না, আজকের বলবো না, কালকের, কালকের সকালে, সকালে তো বলবো না, সকালে কথা হবে, সকালে কথা হবে, বলে রাখি, রাখি দিদি আর গুছাক, গুছাক আমি জামা কাপড় গুলো ভাঁজ করে নি, এই যে এক গাদা জামা কাপড় ভাঁজ করে করতে হবে, করে নি আজকের আর কিছু, যে গরম পড়ে কিচ্ছু যে চোখ ভর্তি ঘুম, কেন কি জানি থেকে থেকে হঠাৎ হঠাৎ এত ঘুম পায়, কি হচ্ছে
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে গুড মর্নিং জানাই। কি কথা বলবো, নিজের মন মানসিকতা না ভালো থাকলে যে একটু বসে সবার সঙ্গে কথা বলবো, সে তোমার কাকুর সঙ্গে মানে সকালবেলা বলতে হলো, তো কাকুর সঙ্গে আজকে একটু ঝগড়া হলো সকালবেলায় মেয়েকে নিয়ে। প্রত্যেকটা কথা এসে শোনো, মেয়েকে বলবে কেউ যদি আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই সেটা তো আর আমার দোষ নয়, আমার তোমার ভালো লাগছে না আমার সঙ্গে থাকতে, চলে জামাই গেছে। এখন তোমার কাকু বলছে ওর কাছে নাকি কত টাকা পয়সা পাবে, এই সেই পাবে, মেয়েকে সে উল্টো পাল্টো ভাষায় কথা বলছে, এই সেই যেগুলো মুখে আনা যায় না, তার সেটা সেটা তার দোষ না। আমি যদি মেয়েকে চিৎকার করি, কারণ মেয়েকে তো যতই ওর ভালো না লাগুক ওকে তো ওর দুটো বাচ্চার জন্য নিজেকে এ করতে হবে না, আমি চেষ্টা করি, ওই চেষ্টা করে না, আমি তখন চিৎকার করি, হ্যাঁ নিজে তোমার যদি চেষ্টা কোনো কিছু না থাকে তাহলে আমি কতক্ষণ তোমাকে ধাক্কা দিয়ে দিয়ে, তুমি তো আর ছোটো বাচ্চা নয় যে তোমাকে আমি ধাক্কা দিয়ে গিয়ে নিয়ে যাব, তোমাকেও তো চেষ্টা করতে হবে না। এই বলেছি কেন উল্টো পাল্টা কথা, গালাগালি, সবাই মরে যায় করে যা, বাচ্চাদেরকে খেতে দেবে না, পড়তে দেবে না, প্রত্যেকটা কথায় কিছু হলে বাড়ি থেকে বেরিয়ে যায় করে যায়, কেন কিসের জন্য আমি চলে যাব? বিশেষ করে আজকে কত সুন্দর কত কিছু চিন্তা ভাবনা করেছিলাম, এ করেছিলাম, তোমাদের সঙ্গে দুটো কথা শেয়ার করবো, এ করবো, এখন ইয়েও ভালো না। আর মেয়েকে যে বলছে, আমার মেয়ে না কাঁদতে পারে না, হাঁ করে মুখের দিকে তাকিয়ে থাক। সকালবেলা উঠে কথা অনেক কিছু বলে ফেললাম, খারাপ ভেবো না, সবাইকে স্বাগতম জানাই আমার মেয়ের চ্যানেল সূর্যতপা ব্লগে। তোমরা সবাই ওর চ্যানেল এসো, দেখো, জানি ওর সমস্ত, কারণ আমার অভ্যস্ত, কেউ প্রথম প্রথম যখন করে কেউ ঠিক করে গুছিয়ে বলতে পারে না, তো তোমরা এসো দেখো, সবাই সবার এ পরিবারে যাই, চলো গিয়ে দেখি, ভিজিট করি। আর একটা কথা জানো তো, যে সাবস্ক্রাইব হচ্ছে চারটে করে বাড়ছে, এ করছে, দু একদিন পরে দেখি আবার সাবস্ক্রাইবগুলো কেন কিসের জন্য জানি না কে তুলে নিচ্ছে। ভুল তো হচ্ছে রে বাবা, সাবস্ক্রাইব করতে তো আর কারো পয়সা লাগে না, একটা সাবস্ক্রাইব করে বা ইয়ে করে যদি কেউ যদি সবাই নিজের পায়ে দাঁড়াতে চায়, আজকাল মেয়েদের তো অবশ্যই নিজের পায়ে দাঁড়ানো উচিত, চাকরি বাকরি করতে গেলে এত এত টাকার দরকার, কে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের টাকা কোত্থেকে দেবো, নিজের পেটে খাবো না তার চাকরি করার জন্য টাকা ইয়ে করবো, সে সম্ভব তো নয়। তো এসো না, এটা এখানে তো কেউ কোনো এ লাগছে না, একটু শ্রম দিয়ে কষ্ট করে সবাই সহযোগিতা করে যদি নিজের পায়ে নিজেদের পায়ের তলায় যদি মাটিটা শক্ত করতে পারি, সেখানে তো কোনো কিছু এ নেই, একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস, এটাই শুধু প্রয়োজন। এসো সবাই সবার পাশে দাঁড়াই, সবার পরিবারে যাই, চলো ঘুরে আসি, যেটা খারাপ হচ্ছে বলি যে না এটা খারাপ হচ্ছে এইভাবে করো, ওটা ভালো হচ্ছে, এটা ঠিক হচ্ছে, এইভাবে বললে সবাই এগিয়ে যেতে পারি, বিশেষ করে মেয়েরা, সত্যিকারও বিশেষ করে মেয়েদের তো পরিমাণে নিজের পায়ে দাঁড়ানো দরকার, যে ধারণার বাইরে। হ্যাঁ, এই যে আমার মেয়েকে দেখছো না, বিশেষ আর কিছু কথা বলার মতো নেই, আজকে কালকে শুরু করেছিলাম, মাঝখানে আবার হেজি এসছে, কোনো কিছু ইয়ে হচ্ছে না, সেখানেও মন খারাপ,
বাড়ির এই পরিবেশ সেখানেও খারাপ। আর এখন বাড়াবো না, থাকুক, আবার অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের আর দয়া করে এই এটা দেখো সম্পূর্ণ, কারণ আমরা তো প্রথম করছি, নতুন করছি, অনেক ভুল আছে, অনেক ভুল আছে, এসে সেগুলো ধরিয়ে দাও, দেখো, দেখে তারপর কমেন্ট করো। রাখছি, টাটা করো বাবু, নমস্কার, টাটা।